আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতি দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 17 নিয়ে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 16 পাইলসের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। তো পাইলস কি? আমাদের মলদ্বারের ভিতরে রক্তের শিরার মাংসপিণ্ড থাকে। এই রক্তের শিরার মাংসপিণ্ড সবারই থাকে, যখনই এটি কোনো উপসর্গ দেখা দেয় তখনই এটি পাইলস বা হ্যামোরয়েড বলা হয়। পাইলস কেন হয়? ক্রনিক কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, ক্রনিক ডায়রিয়া বা উদ্রাময় এবং প্রেগনেন্সির সময় যখন বেবি মলদ্বারের দিকে প্রেশার দেয়, কারণ বেবি আস্তে আস্তে বড় হতে থাকে এবং মলদ্বারের দিকে চাপ পড়ে, তখন এই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তাছাড়া বংশগত কারণে পাইলস হওয়ার প্রবণতা অত্যন্ত অধিক। পিতামাতা বা পরিবারের অন্য কারো যদি থেকে থাকে তাহলে সে পরিবারে তারও এই পাইলস হওয়ার জেনেটিক্যাল এই প্রবলেমটি পাওয়া যায়। তাছাড়া যারা ভারী জিনিস উত্তোলন করেন বা ভারী বোঝা বা ভারী কাজ করেন তাদের ক্ষেত্রে এই পাইলস হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তাছাড়া যারা অলস প্রকৃতির রোগ, সারাদিন শুয়ে বসে থাকেন, তেমন কাজকাম করেন না এবং হেলদি প্রকৃতির, তাদের ক্ষেত্রে এই পাইলসের প্রবণতাও বেশ। পাইলসের লক্ষণ, আসলে সঠিকভাবে পাইলস নির্ণয় করতে হলে অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। তারপরও আমরা স্বাভাবিকভাবে যে জিনিসগুলো বলি বুঝি তা হচ্ছে বাথরুম করার সময় পায়খানার রাস্তায় ব্যথা করা, কখনো কখনো ব্যথা বা ব্যথাহীন রক্তস্রাব, কুদ দিয়ে পায়খানা করা এবং পায়খানার রাস্তায় প্রচণ্ড ব্যথা এবং তলপেটেও ব্যথা থাকতে পারে। তখনই আমরা সাধারণত বুঝি যে আমার পাইলস হয়েছে। এই পাইলস সাধারণত দুই প্রকার, অন্তর্বলি এবং বাহির্বলি। অন্তর্বলি স্রাব প্রায়ই রক্তস্রাবই হয় এবং বহির্বলিতে সাধারণত রক্তস্রাব সহজে হয় না। এই পাইলসের আপনার যে প্রকারই পাইলস হোক, রক্তস্রাবী পাইলস বা রক্তহীন পাইলস, আপনার যখন এই পাইলস হবে অবশ্যই শুধু একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সুচিকিৎসা নেবেন। এই পাইলসের অত্যন্ত কার্যকরী মেডিসিন বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 17 বা বিসি নাম্বার 17। এই মেডিসিনটি কুসুম গরম পানির সঙ্গে বড়দের ক্ষেত্রে 4টি করে ট্যাবলেট এবং ছোটদের ক্ষেত্রে 2টি করে ট্যাবলেট কুসুম গরম পানির সঙ্গে দিনে 4 বার সেবন করতে হবে। এবং অন্যান্য হোমিও পাওয়ার মেডিসিনের পাশাপাশিও আপনি এই মেডিসিনটি বায়োপ্লাজেন নাম্বার 17 এই মেডিসিনগুলো আপনার সেবন করবেন, তাহলে অতি শীঘ্রই এই পাইলসের সমস্যা থেকে আপনারা আরোগ্য লাভ করবেন। আবার অন্য কোনো রোগের ভালো কোনো মেডিসিন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।